দুর্গাপুরে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদ, দুর্গাপুর এ জোনে বিক্ষোভ, তৃণমূল কংগ্রেস নেতার নেতৃত্বে বিক্ষোভ, খালি গায়ে হাত পাখা নিয়ে বিক্ষোভ দুর্গাপুর ইস্পাত ভবনের সামনে। আমরা আরো বিস্তারিত জানবো, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি চিত্তরঞ্জন দাস রয়েছে আমাদের সঙ্গে। চিত্তরঞ্জন, বিক্ষোভকারীদের দাবি কি, কি বলছেন তারা? দেখো, যে ঘটনা হয়েছে দুর্গাপুর ইস্পাত নগরীতে, বেশ কয়েকদিন ধরে গরমের জন্য প্রায় সময় কারেন্ট থাকছে না, প্রায় 24 ঘন্টার মধ্যে প্রায় 12 ঘন্টা থেকে 13 ঘন্টা কারেন্ট থাকছে না, এবং 7 থেকে 8 বার করে কারেন্ট যাচ্ছে, তার সঙ্গে জল নেই, রাস্তা ঠিক নেই, বিভিন্ন রকমের অভিযোগ রয়েছে ইস্পাত নগরীর বাসিন্দাদের। এবং তার ফলে তারা আজকে এক অভিনব পদ্ধতিতে তারা এই যে ইস্পাত নগরীর যে অফিস আছে যেখানে, সেইখানে তারা গিয়ে অবস্থান বিক্ষোভ করে, এবং খালি গায়ে হাতে পাখা নিয়ে তারা অবস্থান বিক্ষোভ করে। তাদের বক্তব্য হচ্ছে, প্রতিদিন যদি এইভাবে কারেন্ট যায়, তারা কাজ করে ফেরার পরে বা বাড়িতে বয়স্ক রয়েছে প্রচুর মানুষ, তারা অস্বস্তির মধ্যে রয়েছে, এত গরম রয়েছে, তার মধ্যে যদি কারেন্ট না থাকে তাহলে কিন্তু সমস্যা পড়তে হচ্ছে। সেই কারণেই তারা বিক্ষোভ দেখিয়েছে যে অতি দ্রুত সম্ভব যে এইভাবে বিদ্যুৎ বিভ্রাট যাতে না হয়, এবং তাদের সমস্যা মেটানোর জন্য তারা প্রথমে তাদেরকে যে সিআইএসএফ আছে তাদেরকে আটকায়, যেহেতু তারা খালি গায়ে ছিল বলে, এবং তারপর তারা সিজিএম এর সঙ্গে কথা বলে, সিজিএম তাদেরকে আশ্বাস দেয় যে অতি দ্রুতই সম্ভব যে এই সমস্যা মেটানোর জন্য। সেক্ষেত্রে বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, এখানে যে বিদ্যুৎ সাপ্লাই পুরোটাই কিন্তু ডিএসপি নিয়েছে, অর্থাৎ দুর্গাপুর ইস্পাত কারখানার সেখান থেকে বিদ্যুৎ সাপ্লাই হয়, তার ফলে যে বিদ্যুৎ সাপ্লাই হয় সেটা কিন্তু দুর্গাপুর ইস্পাত কারখানার। এই সমস্যা হওয়ার জন্য এটা যেহেতু রাজ্য সরকারের নয়, কেন্দ্রীয় সরকারের, এবং সেখান থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়, সেই কারণে আরো বেশি তার গুরুত্ব রয়েছে, যেহেতু দুর্গাপুর ইস্পাত কারখানার নিজস্ব বিদ্যুৎ সরবরাহ, তাহলে কারণে এত সমস্যা দেখা দিচ্ছে, এবং শুধু বিদ্যুৎ না, তার সঙ্গে জলেরও সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যাগুলো যদি না মেটাতে পারে তাহলে কিন্তু আরো বড় ধরনের আন্দোলন করবে, এবং সেক্ষেত্রে আরো সমস্যা হবে, কারণ সারাদিন তারা বাইরে কারখানায় কাজ করে আসার পর বাড়িতে আসে, এসে যদি বিদ্যুৎ না দেখতে পায়, এবং তাতে একটা এই গরমের মধ্যে প্রচন্ড কষ্ট হয়, তা এছাড়াও বাড়িতে প্রচুর বয়স্ক বা রোগী অসুস্থ মানুষ আছে, সেখানেও অসুবিধা হচ্ছে। সেই কারণগুলোকে তারা দর্শিয়ে যে সমস্যাটাকে যাতে যদি দ্রুত মেটানো যায় সেই ব্যবস্থা করার দাবি রাখছে এই ইস্পাত নগরীর বাসিন্দারা।